হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ছোটোখাটো ব্লগ নিয়ে। আর ব্লগটা হচ্ছে একটা ফ্যামিলি ব্লগ। সো আমরা ফ্যামিলি মিলে সবাই একটু ঘুরতে বের হলাম। সো এ বিষয়ে আজকের ব্লগটা থাকছে, আশা করি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো লেটস গো। তো বাসা থেকে আমরা এসে পড়েছি যমুনার সামনে, এখন একটু ভিতরে যাচ্ছি। আমি আপাতত আছি আম্মাব্বুর সাথে, দেন ভিতরে খালামণি, খালু, গ্রাম থেকে দুটো মামা এসেছে অ্যান্ড মেজ খালামণি অ্যান্ড আদর আসবে। এটার ভিতর দিয়ে যাচ্ছি। করোনা টাইমে এটার ভিতর দিয়ে গেলে দুপাশ দিয়ে পানি ছিটে দিত, যদিও এখন সেটা নেই। তো আপনারা সবাই যেটা জানেন, যমুনাতে অলওয়েজই মানুষ থাকে। আব্বুর জুতো কিনতে হবে, এর জন্য আমরা এখন ওপরতলা চলে যাব। তো আমরা জুতোর দোকানটি খুঁজে খুঁজে করছি বাট পাচ্ছি না, বিকজ নামটা ভুলে গেছি। এই তো পেয়ে গেছি জুতোর দোকান, এখন আবার এখান থেকে জুতো কিনে ফেলবে। তো জুতো কিনে শেষ, এখন আমরা যাব নিচে হোলসেলে, সেখানে খালামণি খালু তারা আছে ওয়েট করছে। তাদের খুঁজি খুঁজি করছি বাট তাদের না পেয়ে আমরা সবকিছু দেখছি, এখানে কি কি আছে না আছে, কোনটা কেমন। আমার হোলসেলের এই জায়গাটা খুবই ভালো লেগেছে, বিকজ একদম ট্রেনের মতো মনে হচ্ছিল। তো অবশেষে আমরা তাদেরকে পেয়ে গেছি। এখানে হ্যালোইন ডে উপলক্ষে একটা ভূত সাজানো রয়েছে অ্যান্ড এখানে বড় করে হ্যালোইন লেখা। আর এখানে ট্রেন দেখতে পারছি, এটা বাচ্চাদের জন্য বা বড়রাও এখানে টাকা দিয়ে ঘুরতে পারবে। Thank you.
সবাই চলে যাচ্ছি কাচি ভাইকে, কাচি ভাই আমাদের ডাকছে, এখানে আসো এসে আমাকে খেয়ে যাও। Tell me that you need me, then you go and cut me down. But wait, you tell me that you're sorry, didn't think I'd turn. এক পাখির সাথে পরিচয়, সে খুবই সুন্দর, খুবই কিউট, আর কথা বলার সাথে সাথে সে সুন্দর করে উত্তর দিচ্ছিল, কথা বলছিল, সত্যি অনেক। Single was recorded for you by me and I take another chance, take a fall, take a shot for you. এইদিকে আমাদের কাছে মহাশয়রা করছে, বলছে আমি কখন তোমাদের পুলিশে আসার কথা, এত লেট করছো কেন? আই এম সো সরি কাছি মামা। ওপস, কাছি হয়ে আসে, প্রবলেম নেই, তার তো একটু বয়স হয়েছে, মামা বলেই যায়। তো ওই দিন ভালোই ভিড় ছিল কাছি ভাইতে, আমরা বড় একটা টেবিল চুজ করে নিয়েছি যেন নয়জন অনায়াসে বসতে পারে। বেচারা আমার ভাইটা ঠান্ডা লেগেছে, সো বলতেছে আমার ফেস দেখাবি না, দেখাবি না, বাট তারপর আমি দেখিয়ে দিয়েছি। আমিও এগুলো অনেক পছন্দ করি, সো এটার নামটা যেন কি ভুলে গেছি, বাট এখানে যে ছোটো ছোটো চকলেটগুলো আছে ওগুলো বেশি বেশি আমি করেছি। অলমোস্ট সবার খাওয়া দাওয়া শেষ, কাচি ভাই তো অলওয়েজ গুড, অ্যান্ড বোরহানিটাও ভালো ছিল, অনেক স্পাইসি ছিল।
আর আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সো ভালো লাগলে কী করতে হবে তা তো আপনারা জানেন। তো আসেন সবাই মিলে কাচি ভাইকে টাটা বলি। আর যেভাবে লুক দিতেছে মনে হচ্ছে আমাকে দেখে ক্রাশ খেস। সো আমিও ভাবলাম যেহেতু ক্রাশ খেয়ে ফেলেছে তো একটা সেলফি তো হওয়াই উচিত। Oh, bye-bye. Wow.